শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল করি নির্বাচন অনুষ্ঠানে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেল তিনটা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় শুরু হয় রাজনৈতিক দলের নেতাদের সাথে মত প্রথম দিনে বেশ কয়েকটি ইসলামী রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর আহমদ আব্দুল কাদিরের নেতৃত্বে প্রথমে বৈঠক যোগ দেন বাংলাদেশ খেলাফতে মজলিস সে সময় তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা নিহত শিক্ষার্থীদের জাতীয় বীর ঘোষণা এবং নির্বাচনে পেশি শক্তির ব্যবহার কমানোর প্রস্তাব দেয় নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে হবে নির্বাচনী দীর্ঘক্ষবিষ্ট পালনের ব্যবস্থা করতে হবে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন আমরাও সহযোগিতা করবার জন্য আমরা ওনাকে প্রতিশ্রুতি দিয়েছি পরে একে একে বৈঠকে অংশ হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিদ সহ ইসলামী রাজনৈতিক বিভিন্ন সংগঠন সভা শেষে মামুনুল হক জানান জাতীয় সংসদ যাতে সকল জনগণের মতামতের প্রতিফলন হয় সেই দাবি জানানো হয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য নির্ধারণ এবং দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী না থাকতে পারে এই দাবিও করে খেলাফত মজলিস পাঁচ মে থেকে সংগঠিত সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় আজ গণফোরাম জাতীয় পার্টির একাংশ সহ জাতীয়তাবাদী সমমনা দলগুলোর বৈঠকের কথা রয়েছে রাত আটটা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পর্যায় পর্যায়ক্রমে আলোচনা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন ব্যবস্থার সংস্কার নির্বাচন কমিশন সহ যাবতীয় বৈষম্যমূলক এবং যে দল দলীয় যে একটি ব্যবস্থাপনা বর্তমানে সেই ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায় অনুপ্রতিষ্ঠা আমাদের এই পরামর্শে তারা খুব সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছে যে অন্যায় প্রতিবাদে এবং সন্তুষ্ট হয়েছে তাদের ভালো কাজে দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করব। সহকর্মী তাহিদ মিথুন আছেন রাষ্ট্রীয় অতিথ্য ভবন যমুনার সামনে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়ে জানাবেন সেখানকার তথ্য মিথুন এখন কোন দলের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা জানাবেন আর আলোচনায় কোনো বিষয়গুলি অগ্রাধিকার পাচ্ছে সে বিষয়ে তথ্য থাকলেও জানাবেন আমাদের বলি এই মাত্রই আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বেরিয়েছে বারোদলীয় জোট তারা কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার যে কার্যালয় রাষ্ট্রীয় তরম যমুনা তারা সেখানে বৈঠক করেছে বৈঠক করে তারা সেখান থেকে বেরিয়ে এখন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন বারোদলীয় জোট এরই মধ্যে প্রদেশের কার্যালয়ে প্রবেশ করেছে শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন যেই জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রয়েছে সেই জাসদের প্রতিনিধিরা তারা প্রবেশ করেছে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে এই বৈঠকটি শুরু হবে এরপর বৈঠক হওয়ার কথা রয়েছে গণফোরাম ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা হয়েছে এবং সবশেষ জাতীয় পার্টির সঙ্গে বৈঠক হবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং সাধারণ দলটির মহাসচিব যে মুজিবুর রহক তাদের নেতৃত্ব একটি প্রতিনিধি দল আসার কথা রয়েছে সেটি সাড়ে সাতটার দিকে সে বৈঠকটি অনুষ্ঠিত অর্থাৎ আজকে বিকেল তিনটা থেকে শুরু হয়ে টানা যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক সেটি অব্যাহত রয়েছে প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার এই বৈঠকে বৈঠকে আসলে যেসব আলোচনা হয়েছে মূলত একটু আগেই আপনারা দেখেছেন যে আলোচনা হয়েছে রাষ্ট্র সংস্কার বিভিন্ন কাঠামোগত সংস্কার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি সহ বেশ কিছু দাবি উঠেছে এবং এর বাইরে মূলত

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নতুন করে অর্জিত স্বাধীনতাকে সংহত রাখতে হবে আরও শক্তিশালী করতে হবে ছাত্র জনতার ঐক্যকে যেই ফ্যাসিবাদ সরে গেছে তা যেন আর ফিরে আসতে না পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে সাহায্য করতে হবে এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারিতা নয় নির্বাচন কমিশনকে নতুন করে সাজাতে হবে বলে মনে করেন তিনি তবে তা সময় সাপেক্ষ বলে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব বলেন কোনো চাঁদাবাজি দখলদারি চলবে না যারা সব করে তারা দলকে নষ্ট করতে চায় এর আগে দুপুরে কুমিল্লায় বন্যা দুর্গত অনুষ্ঠানে তিনি বলেন বিশৃঙ্খলাকারীদের ঠাঁই নেই বিএনপিতে এবং দলের নামে যারাই অরাজকতা করবে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপত্য করা হবে ছাত্র জনতার বিজয়কে নস্ব করতে একটি মহল চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে হবে নির্বাচন দিক ভারত এবং যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক দেশগুলোতে মূল বিষয় ঠিক রেখে সংবিধান সংশোধন করা হয়েছিল বাংলাদেশেও পরিস্থিতি অনুযায়ী তেমন কিছু করা যেতে পারে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ বলেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে তিনি বলেন সংবিধানের গণতান্ত্রিক পুনর্গঠনের প্রয়োজনে আবারও ছাত্র জনতার কাছে ফিরে যেতে হবে এ সময় রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজ বলেন সংবিধান পুনরীক্ষণ ছাড়া আর কোনো উপায় নেই ছাত্র জনতার গণভ্যুত্থানে পাঁচ আগস্ট দেশ ছেড়ে যান শেখ হাসিনা হাজারো মানুষের প্রাণের বিনিময়ে অবসান হয় স্বৈরাচারী শাসন ব্যবস্থার এরপর রাষ্ট্রসহ সংবিধান সংস্কারের দাবি ওঠে শনিবার সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে আলোচনা হয় সংবিধান পুনর্লিখনের বিষয়ে আমি যোগ দেন আইনজীবী সুশীল সমাজের প্রতিনিধি সংবিধান বিশেষজ্ঞ ও শিক্ষার্থীদের একাংশ দেখি সবকিছু ভারত মিলবে না নেপাল মিলবে না এ সময় বক্তারা বলেন সংবিধান পুনর্লিখন ছাড়া উপায় নেই সংবিধানকে শেখ হাসিনা দুর্বোধ্য করেছেন এমন কি আদালতকে দমনেও ব্যবহার করা হয়েছে সংবিধানকে বাহাত্তর সালে সংবিধান কিন্তু পরিবর্তন হয়ে গেছে এমন ভাবে পরিবর্তন হয়ে গেছে যে ওটাকে ওটা নিয়ে আবেগ করার মতো আর কিছু নাই ব্যক্তি এবং সমাজকে রিকনস্ট্রাক্ট করার অ্যাম্বিশাস প্রজেক্ট বা ভিশনও সংবিধানে থাকতে হবে পাঁচ বছর আগে কিন্তু তারা কি করলো শপথ দিয়ে দিয়েছে ছয়ি হয়ে গেছে মন্ত্রীসভা গঠন মন্ত্রিসভা গঠন করছে এটা একদম আনকনস্টিটিউশন পুনর্লেখ মানে একবারে সবকিছু ছড়িয়ে ফেলে দিয়ে তা করবো তা নয় আহ কিন্তু কতটুকু যাবো বলেন যে মাধ্যমে নতুন বাংলাদেশের শুরু হয়েছে সংবিধানে তার প্রতিফলন থাকতে হবে একাত্তরের আকাঙ্ক্ষা বাদ দিয়ে সংবিধান পুনর্লিখন আত্মঘাতী হবে বলেও মনে করেন তারা আমাদের সামনে যেগুলো হচ্ছে আমাদের চোখের সামনে সেগুলো আমাদেরই বন্ধ করার সম্ভবনা আছে আমরা কি বন্ধ করছি আপনি যদি অ্যামেন্ড করতে না পারেন সময় মতো তাহলে এই তো ফিউচার জেনারেশনের অ্যাসপিরেশনকে তো এই কনস্টিটিউশন অ্যাকোমোডেট করতে পারে না এই যে যে আলোচনাটা আজকে হচ্ছে এই ধরনের আলোচনা বহু বছরে দেশে হয় নাই দুই হাত উপরে উঠে যদি মনে করেন যে দেশের শাসক

যেখানে বেসিক স্ট্রাকচারের নামে এমন সব জিনিসপত্র তৈরি করা হয়েছে যে এগুলি সংশোধন করা যাবে না সংবিধানের গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য আবারও ছাত্র জনতার কাছে ফিরে যেতে হবে বলে মনে করেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ এই সরকার হচ্ছে ট্রাস্টি বেনিফিশিয়ারি হচ্ছে জনগণ আর সেটলার অফ দি ট্রাস্ট হচ্ছে এই ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান সুতরাং আমরা আমাদেরকে এই ছাত্র জনতার কাছে ফিরে যেতে হবে এই সম্পূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেবার জন্য 17 বার কাটাছেরার পর সংবিধানে আর কতটুকু সংশোধনের সুযোগ আছে তা নিয়েও সংশয় প্রকাশ করেন বক্তারা আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা বন্না কাবুলী এলাকা থেকে ধীর গতিতে নামছে পানি তবে কমেনি মানুষের দুর্ভোগ লক্ষীপুর এখনও জলমগ্ন পাঁচ উপজেলার বিস্তীর্ণ এলাকা ধীরগতিতে নামছে বানের জল স্পষ্ট হতে শুরু করেছে ক্ষত চিহ্ন প্রকট বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকট চরম ভোগান্তিতে দিতে দশ লাখ বানফাঁসি সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা অপ্রতুল বলছেন দুর্গতরা বন্যাকবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত নানা ধরনের রোগ বালায়। ঘরের ভিতরে পানি বন্দি আমরা এখন অসহায় অবস্থা আছি ত্রাণ সামগ্রী কিছুই পাইতেছি না ঘরের ভিতরে আমার এক মাজা পানি আমি এখানে থাকতে পারি না আমার সব বাসি চলে গেছে বহু ঘর বাড়িও ডুবে গেছে অনেকে আশ্রয় কেন্দ্র গেছে অনেকে এবং আছে পানির মধ্যে উগি দি তারা বাড়ির মধ্যে আছে এই অবস্থাতে আমরা সবাই আছি বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি ফেনীতে এখনও ডুবে আছে সদর সোনাগাজী এবং দাগুন ভুইয়া উপজেলার অনেক এলাকা পানিবন্দি প্রায় পাঁচ লাখ মানুষ অনেকের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণে ধীরগতি গতি এলেও কাটিনি খাদ্য সংকট আর যেসব এলাকা থেকে বানের জল নেমেছে সেখানকার বাসিন্দারা ঘর মেরামতে ব্যস্ত স্থানীয় প্রশাসনের তথ্য অনুসারে জেলায় বন্যায় এ পর্যন্ত তেইশ জন মারা গেছেন প্লাবিত উপজেলা থেকে ধীর গতিতে নামছে বন্যার পানি তবে এখনো এগারো লাখ মানুষ পানি বন্দী খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে মানবেতর দিন কাটছে সাতশো চব্বিশটি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে ছিয়াত্তর হাজার বানভাসী যে এলাকাগুলো থেকে বানের জল নেমেছে সেখানকার বাসিন্দারা ঘরবাড়ি ব্যস্ত নোয়াখালীর দুর্গত এলাকা থেকে ধীরে নামছে বানের জল এখনও বাড়িঘর রাস্তাঘাট পানিতে নিমজ্জিত থাকায় ভোগান্তি কমেনি বিদ্যুৎ বিচ্ছিন্ন কিছু কিছু এলাকা সরকারি বেসরকারি উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে ছড়াচ্ছে চর্মরোগ এবং পানিবাহিত রোগ চাঁদপুরের বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী আখলা সাফা সাফা একটু জানাবেন চাঁদপুরের সার্বিক বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন আজ এখন পরিস্থিতিটা কিন্তু দুর্ভোগটা এখন ঠিক ভিন্ন রকম ভাবে আবারও নতুন আর একটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে যে অবস্থাটা অবস্থায় এখানে পরবর্তী পরবর্তী যেমন এই জেলার যে আছে তার মধ্যে আমরা আছি সাহারাস্তিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে এলাকাটি সেই এলাকার বাস্তবতাটা আপনাকে একটু দেখাতে চাই একটা বাড়িতে আসলাম সেই বাড়ির রান্নাঘরটা আপনি দেখবেন প্রায় আধা হাতের মতো উপরে পানি ছিল সেই পানিটা নামছে এবং সেটা কিন্তু খুব ধীরে নামছে এবং যে বাস বাড়িগুলো বিশেষ করে কাঁচা বাড়ি অথবা আধা পাকা বাড়ি যেগুলো সেই বাড়িগুলো কিন্তু আমি যদি হিসাবটা বলি প্রায় মতো ঘর আছে যার মধ্যে প্রায় পাঁচশোর মতো ঘর যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন কিন্তু তারা ফিরে সেই বাড়িগুলোতে তারা উঠে কিন্তু আর থাকতে পারবেন না যেমন এই বাড়িটা যদি আমি দেখাই একদম ভিটে যেটা সেই ভিটেটা কিন্তু এখান থেকে টানা পানিতে ভিজে থাকার কারণে সেটা কিন্তু একেবারেই যে মাটিগুলো সে মাটিগুলো সরে যাচ্ছে এই মাটি আটকে রাখার জন্য এই বাড়ির জিনিস তিনি কিন্তু

আপনি শুনছিলেন তো আমি গিয়েছিলাম সেখান থেকে যেটি জানতে পারলাম সেটি হচ্ছে প্রায় চার পাঁচ দিন পর সেখানে মানুষের মুখে ভাত জুটেছে এবং ত্রাণ নিয়ে যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এসেছে অথবা স্থানীয়ভাবে যারাও কাজ করছে তারাও কিন্তু এই কথা বলছেন অর্থাৎ এখন বেশি বিষয়গুলো যেগুলো দরকার সেগুলো হচ্ছে বা বাড়িগুলো যেগুলো সে বাড়িগুলোর পুনর্নির্মাণ এবং মানুষগুলোর পুনর্বাসন এবং একই সঙ্গে যে মানুষগুলো খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায় সেই মানুষগুলো কিন্তু এখন তারা কি করবেন কি করবেন এগুলো সম্পর্কে কিছুই বুঝে উঠতে পারছেন না সেই হিসেবে যারা যারা তাদেরকে রক্ষা করতে চান তাদেরকে এই বিষয়গুলো যাতে এখন লক্ষ্য করা হয় এমনটাই কিন্তু জানিয়েছেন এবং এমনটাই চাওয়া আসলে ধন্যবাদ আপনাকে সাফা চলমান বন্যায় অর্ধ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাণ হারিয়েছেন কমপক্ষে উনষাট জন নিখোঁজ রয়েছেন একজন এই তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় এগারো জেলায় পানিবন্দি প্রায় সাত লাখ পরিবার দুর্গত এলাকাগুলোয় প্রায় চার হাজার আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যেখানে প্রায় চার লাখ মানুষ আশ্রয় নিয়েছে বিপুল সংখ্যক গবাদি পশু রয়েছে আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্ত জেলাগুলোই সেবা প্রদানে পাঁচশো মেডিকেল টিম কাজ করছে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে এ বিষয়ে আলোচনার মাধ্যমে সরকার ব্যবস্থা নেবে এমনটা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাথ হোসেন দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে শ্রীপুরে বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ কার্যক্রম পরিদর্শনের সময় এই কথা বলেন তিনি এ সময় সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন বয়সী মানুষের স্বাস্থ্য সেবা সম্পর্কে খোঁজখবর খবর নেন উপদেষ্টা শাখাবত হোসেন বলেন একটি বিশেষ মুহূর্তে দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নিয়েছে এই সরকার জানান শিক্ষার্থীরাও এখনও দিনরাত কাজ করে যাচ্ছে এখানে ইউনো সাহেবকে বলার উনি উনি অলরেডি ইনস্ট্রাকশন পেয়েছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার পরে এখানে রিহেলটেশন আমাদেরকে যেটা করতে সরকার বর্তমান যে সরকার ডেফিনেটলি আমরা খুব কনসার্ন বন্যার্থদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রমে এখন থেকে শুকনো খাবার আর কাপড় আর নেওয়া হচ্ছে না নগদ অর্থ সহ চাল ডাল তেল মশলা শিশুখাদ্য এবং ন্যাপকিন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুর্গত এলাকায় গণরান্না কর্মসূচি করবেন তারা যাতে করে আক্রান্ত মানুষদের খাবার সরবরাহ করা যায় শনিবারও বন্যার্থদের জন্য টিএসসিতে স্থাপিত বুথে নগদ অর্থ সহ নানা সামগ্রী নিয়ে এগিয়ে আসেন সাধারণ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সাধারণ মানুষের এই এগিয়ে আসা সাম্প্রতিককালে নজিরবিহীন টানা কয়েকদিন ধরেই অনুদান নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শনিবারও টিএসসির বুথে সাধারণ মানুষ দিয়েছেন নগদ অর্থ সহায়তা শুরু থেকেই এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাধ্যমতো সরকারি কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী প্রবাসী বাংলাদেশিরাও সবাই দিচ্ছেন সহায়তা সবার প্রত্যাশা সম্মিলিত প্রচেষ্টায় কিছুটা হলেও স্বস্তি পাবে বন্যা দুর্গতরা প্রত্যেকটা মানুষ কিন্তু মুখে আছে কিভাবে এই পুনর্গঠনের কাজে সামিল হতে পারে দান দিয়ে বটেই আরও নানাভাবে এটা করা দরকার থেকে সাপোর্ট করছি আমরা নিজেরা দিয়েও মানে খুশি হচ্ছি এবং আনন্দ পাচ্ছি যে মানুষের কিছুটা উপকার হবে এটা থেকে আমরা জাতি হিসাবে একটা শিক্ষা পেয়েছি এই শিক্ষাটা যেন আমাদের সামনের দিনগুলোতে আমরা পুরো জাতি হিসাবে ধরে রাখতে পারি এটা আমাদের সবারই দায়িত্ব মানুষ বন্যার্থদের জন্য সবাই এগিয়ে আসছে আমরা সবাই এগিয়ে আসব আমরা সবাই এগিয়ে আসব সবাই সবার জন্য কাজ করব। ত্রাণ সংগ্রহ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় এখন শুধু সরাসরি অর্থ নেওয়া হচ্ছে টিএসসির বুথে আর অ্যাকাউন্টের মাধ্যমে বন্যা পরিস্থিতি পুরোপুরি কাটিয়ে ওঠার আগ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নগদ অর্থ সংগ্রহের কার্যক্রম চলমান থাকবে গণরান্না কর্মসূচি এটা আমরা কুমিল্লা চারটি স্পটের মাধ্যমে শুরু করেছি এবং এটা ধারাবাহিকভাবে বন্যা কবলিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার আশ্রয় কেন্দ্র বা বিভিন্ন মন্দিরকে কেন্দ্র করেও কিন্তু এই রান্না কর্মসূচিটি চলছে চাল ডাল আলু পেঁয়াজ লবণ সয়াবিন তেল মশলা মোমবাতি দেয়াশলাই ওর স্যালাইন ওষুধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট স্যানিটারি ন্যাপকিন এবং আরও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে শিশু খাদ্য এই খাবারগুলি আমরা আসলে নিচ্ছি সহায়তা সংগ্রহের এই পর্যায়ে কাপড় আর শুকনো খাবার আর না আনার অনুরোধ করা হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা দেশের কঠিন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে সারা দেশের এমনটা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আহমেদ বিকেলে টিএসসি অডিটোরিয়ামে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন তিনি বলেন বন্যার কারণ এবং কারিগরি বিশ্লেষণ বহু বছর ধরে চলছে কিন্তু এখনো পরিষ্কার ধারণা নেই বাংলাদেশের মানুষকে বন্যার সাথে নিয়ে চলতে হবে এদিকে নর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকরিয়া বলেন জলবায়ু পরিবর্তনের কারণেই বন্যার অতিরিক্ত পানি প্রবেশ করছে রিভার ডিস্ট্রাকশনের কারণে পানি সহজে কমছে না বলেও জানান তিনি অধ্যাপক মাসফিকুল সালেহীন বলেন বন্যায় বিপর্যয়ের অন্যতম একটি কারণ হচ্ছে ফারাক্কা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকে সারা দিয়ে সারা দেশ থেকে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এসছে সাধারণ মানুষ এসছেন অভিভাবকরা এসছেন আমি বারবার মনে করি আমাদের এই বিশ্ববিদ্যালয়টি সবার প্রতিষ্ঠান হোক অনেকের ধারণা যে আমরা কোনো ডেটাই পাই না ইন্ডিয়ার কাছ থেকে হ্যাঁ এটা একটা পাবলিক পারসেপশন জয়েন্ট রিভার কমিশনের বড় ব্যর্থতা তারা ট্রান্সপারেন্ট থাকে না যে আমরা কি ডেটা পাই এবং সেগুলোকে কীভাবে কাজে লাগে কখনো বলে না ওদের ওয়েবসাইটে এগুলো নাই আগে যেরকম বন্যা হতো যেরকম ক্ষয়ক্ষতি হতো একটা যেমন চেঞ্জ হয়েছে আগে বন্যা হলে অনেক লোক মারা যেত এখন লোক মারা যায় কম কিন্তু সম্পদের ক্ষতি হয় অনেক বেশি বন্যার পানি নামার সাথে সাথে ফেনীতে বাড়তে শুরু করেছে ডায়রিয়া নিউমোনিয়া সহ পানিবাহিত রোগের প্রকোপ পর্যাপ্ত ত্রাণ পেলেও পুনর্বাসনের অভাবে এক প্রকার খোলা আকাশের নিচে দিন পার করছেন বানভাসী মানুষ বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন বন্যা দুর্গতদের রক্ষায় সব ধরনের সহায়তা করবে বিমান বাহিনী চিকিৎসার জন্য লম্বা লাইন প্রায় প্রতিটি পরিবারেই রোগ আক্রান্ত হয়েছে শিশু থেকে প্রবীণ সবাই এমন দৃশ্য দেখা গেল ফেনীর ছাগলনায়া উপজেলার দুর্গাপুর সিংহনগরে বন্যার পানিতে নেমে যাওয়ার পর ভোগান্তির পাশাপাশি বেড়েছে পানিবাহিত রোগের প্রকোপ স্থানীয় বাসিন্দারা বলছেন শিশুদের নিয়ে বিপাকে তারা আমার দুটা শিশু বাচ্চা আছে খানার দরকার আমি এখানে আসছি তো সবকিছু সাজাই জিনিস নষ্ট হয়েছে ছোট বাচ্চাগুলো কত কষ্ট বন্যা দুর্গতদের জন্য মেডিকেল ক্যাম্প চালু করেছে বিমান বাহিনী শুক্রবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের কাছে মূলত হচ্ছে বিভিন্ন ডায়রিয়া জনিত ঠান্ডা জনিত এবং পরবর্তী যে চর্মরোগের যে প্রবণতা সেই ধরনের রোগী আমরা বেশি পাচ্ছি মহিলাদের মধ্যে বেশিরভাগ রোগী আসে প্রেগনেন্সি নিয়ে টার্ম প্রেগনেন্সি যারা আসলে ডেলিভারির ডেট কাছাকাছি চলে আসছে এইসব মহিলাদের আমরা হেলিপাপেট করে ঢাকায় পাঠিয়ে দিচ্ছি বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে বিমান বাহিনী প্রধান বলেন মানুষ খাদ্য ঘাটতিতে পড়বে না খাদ্য বস্ত্রের পাশাপাশি পর্যাপ্ত শিশু খাদ্য ও নারীদের স্যানিটেশনের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি বেশ কয়েকদিন থেকে শিশু খাদ্য পাঠাচ্ছি এবং এখন সরকারিভাবেও আমরা পাচ্ছি অনেক শিশু খাদ্য যেগুলি আমরা পৌঁছে দেবো শুধু শিশু খাদ্য না মহিলাদের বিশেষ প্রয়োজন যেসব জিনিসপত্র হয় সেগুলি আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি বর্তমানে যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে আমাদের আরও যে কয়েকদিন প্রয়োজন আমরা ত্রাণ তৎপরতা চালিয়ে যাব এবং পরবর্তীতে আমরা ইনশাল্লাহ পুনর্বাসনের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করব কমে কমেনি মানুষের ভোগান্তি বাড়ছে রোগবালাই এখন জনমনের সংখ্যা কিভাবে পরিত্রাণ পাবে এই রোগবালাই থেকে সেই লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ বিমা বাহিনী আসিফুল করিম বিজয় যমুনা নিউজ ছাগলনাইয়া ফেনি কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম খুলনায় বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন লিটারে ছয় টাকা করে কমানো হয়েছে পেট্রোল এবং অক্টেনের দাম ডিজেল মিলবে এক টাকা পঁচিশ পয়সা কমে মধ্যরাত থেকেই নতুন এই দামে দাম কার্যকর হবে আর এতে করে স্বস্তি জানিয়েছেন যানবাহন চালকরা শনিবার খুলনার খালিশপুরে আটশো মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান এ সময় সাংবাদিকদের জানান কমছে সব ধরনের জ্বালানি তেলের দাম উপদেষ্টা জানান লিটারে ছয় টাকা কমিয়ে পেট্রোল একশো একুশ ও অক্টেনের দাম একশো পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে ডিজেল ও কেরোসিনের মূল্য কমেছে এক টাকা পঁচিশ পয়সা নতুন দাম একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা জ্বালানি তেলের নতুন এই দাম কার্যকর হবে মধ্যরাত থেকেই যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে তো সেটার ক্ষেত্রে আমি তো পরিবর্তন করতে পারব না এটা কন্ট্র্যাক্ট আছে তো সেটা অনুযায়ী আমরা এইটুক করছি তো আমাদের ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি ফজল কবির খান জানান বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার এরই ধারাবাহিকতায় দাম পুনর্নির্ধারণ করা হলো বৈদেশী মুদ্রার যে সংকট আছে সেই জন্য আমরা একটা একটা বিলিয়ন না তো সেই সহায়তা কর্মসূচির আয়তায় আমাদেরকে নিয়মিতভাবে এই এই জ্বালানি তেলের অ্যাডজাস্ট করতে হবে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানোতে স্বস্তি জানিয়েছেন যানবাহন চালকরা এক্সেস দাম ছিল যদি দাম কমে আমাদের মতন যারা আছে তাদের জন্য এটা খুবই ভালো হবে আমাদের সাশ্রয়ীও হবে ডিজেলের দাম কমতেছে হচ্ছে এক টাকা পঁচিশ পয়সা এটা খুবই কম আর একটু কমলে হয়তো ভালো হতো কারণ এর সাথে অনেক কিছু সম্পৃক্ততা আছে পেট্রোল বা ডিজেলের সঙ্গে যদি কমলে সাধারণ মানুষ প্রত্যেকটা জিনিসের দাম কমে আসবে সেলটা একটু বাড়বে আগে মানুষ যদি এক লিটার তেল নিতে এখন তার থেকে একটু বেশি নেবে এর আগে গেল জুলাইয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল রহমান যমুনা নিউজ পথে ভারতে পালাতে গিয়ে নিহত হন সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্না গণমাধ্যমে মৃত্যুর খবর উঠে এলেও পরিবারের কাছে কোনো তথ্য ছিল না সাতাশ আগস্ট বনানী থানায় সাধারণ ডায়েরি করে স্বজনরা একই দিন পান্নার মরদেহ ভারতে উদ্ধারের কথা স্বীকার করে মেঘালয় পুলিশ মরদেহ ফিরিয়ে আনতে পরিবারের আবেদনের পর প্রক্রিয়া শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় অবশেষে তামিল সীমান্ত দিয়ে মরদেহ হস্তান্তর করে বিএসএফ ও ভারতীয় পুলিশ যথাযথ প্রতিনিধির মাধ্যমে আমরা এখানে যে মৃত ইসাহ আলী পান্না তার যে নিকটাত্মীয় তার নিকট

বাংলাদেশ সরকারে অনেক সহযোগিতা পেয়েছি সাথে সাথে এটা বলতে হবে যে ভারত সরকারও আমাকে অনেক হেল্প করেছে এই এখন তো বাংলাদেশে বন্ধ তারপরেও এইভাবে যেভাবে নেওয়া হয়েছে আমি কৃতজ্ঞ বাংলাদেশ সরকারের কাছে যে তার দেহটা বাংলাদেশে আনতে পেরেছি বাদেশা বনানী কবরস্থান মসজিদে জানাজা শেষে স্ত্রীর কবরের পাশেই দাফন করা হবে ইসহাক আলী খান পান্নাকে মাহবুব রহমান রিপন যমুনা নিউজ সিলেট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন আইনজীবীদের একাংশ আওয়ামী লীগ সরকারের আমলে অ্যাটর্নি জেনারেলের অফিসে সুবিধাভোগীদের নিয়োগ বাতিলের জন্য দাবি জানান তারা সকাল সাড়ে নয়টার দিকে অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে ব্যানার নিয়ে অবস্থান করেন ক্ষুব্ধ আইনজীবীরা তাদের দাবি গত সরকারের আমলে সুবিধাভোগীদের আবারও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকেই নিয়োগ পেয়েছেন গুরুত্বপূর্ণ সব পদে দ্রুত তাদের নিয়োগ বাতিল করে অপসারণের দাবি জানান আইনজীবীরা সেই সাথে বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে যেসব আইনজীবী একাত্ম হয়ে কাজ করেছেন আন্দোলনে শরিক হয়েছেন তাদের নিয়োগের নিশ্চিতের দাবি তোলা হয় পরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট চত্বরে প্রদক্ষিণ করেন আইনজীবীরা সেই ভাইদেরকে সেদিন জামিন দেয়নি আর সেই জামিনের বিরোধিতা করেছিলাম নির্বাচিত তারা যারা স্বৈরাচারী সরকারের দোষণ তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন কোর্টে আমরা দেখছি তারা আজকে আবার তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে অফিসে সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং শিক্ষকদের জোর করে পদত্যাগের বিরুদ্ধে প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবি জানিয়েছে ছাত্র অধিকার ঐক্য পরিষদ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ছাত্র অধিকার ঐক্য পরিষদ বাংলাদেশ ছাত্র অধিকার ঐক্য পরিষদের সূত্র অনুযায়ী পাঁচ আগস্টের পর প্রায় আটচল্লিশটি জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার লুটপাট হত্যা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঊনপঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে যার মধ্যে ১৯ জনকে সপদে ফিরিয়ে আনা হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা সহিংসতা এবং নির্যাতনের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্র অধিকার ঐক্য পরিষদ সব খবর দেখছেন দর্শক পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া সহ সাত দফা দাবি জানিয়েছে বিজেএমএর সাধারণ সদস্যরা দুপুরে সংবাদ সম্মেলনে দলীয় প্রভাবমুক্ত উদ্যোক্তাদের সমন্বয়ে পর্ষদ গঠনের আহ্বান জানানো হয় বলা হয় অন্তর্বর্তীকালীন পর্ষদ স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে লিখিত বক্তব্যে মোজাম্মেল হক ভুইয়া অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কোচির নেতৃত্বাধীন কমিটির সহসভাপতি খন্দকার রফিকুল ইসলামকে সভাপতি হিসেবে সাধারণ সদস্যরা মানেন না নয় মার্চ নির্বাচনে কারচুপির মাধ্যমে বর্তমান পরিচালনা পর্ষদ ক্ষমতায় আসে যা জানিয়ে সাধারণ সদস্যরা ক্ষুব্ধ পাশাপাশি বিজিএমএ বিশ্ববিদ্যালয়ের বর্তমান বোর্ডও বিলুপ্ত করার দাবি জানান সাধারণ সদস্যরা বিলুপ্ত করার দাবি জানান সাধারণ সদস্যরা দুর্নীতির ক্যান্সার দূর করার প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার দুর্নীতি প্রতিরোধে করণীয় নিয়ে ছায়া সংসদে এই মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ আয়োজনের পক্ষে অংশ নেয় স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং বিপক্ষে ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিতর্ক প্রতিযোগিতায় উঠে আসে দুর্নীতি প্রতিরোধ নিয়ে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নানা পরিকল্পনা ও করণীয় আজকে যদি এই ব্যক্তিগুলো বর্তমান গভর্নরের মতো সৎ হতো মানে তাহলে দুর্নীতি হতো না অবশ্যই দুর্নীতি প্রতিরোধ হতো মানে সিস্টেমের ভুল মানুষের সচেতনতার অভাব বলে চালিয়ে দিবেন এই সচেতনতার অভাব দেখিয়ে দেশকে লুটতে দিবেন সিস্টেমে বসে তাকে হাই না দেন অনুষ্ঠানের প্রধান অতিথি টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়কেই জবাবদিহিতার আওতায় নিয়ে আসা উচিত এছাড়াও দুর্নীতি দমন কমিশনের বড় ধরনের সংস্কার দরকার বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো যার উপর অর্পিত দায়িত্ব ছিল যাদের উপর সামষ্টিক এবং এবং যা যার অবস্থান থেকে সব সবগুলো প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো অপরিহার্য বলে আমরা মনে করি অবশ্যই দুর্নীতি দমন কমিশনের নেতৃত্ব ব্যর্থতার পরিচয় দিয়েছে কাজে এটিকে ঢেলে সাজানো সংস্কার করা ছাড়া উপায় নেই ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন বাংলাদেশের ইতিহাসে সর্বগ্রাসী দুর্নীতি একটি বড় কালো দাগ সর্বস্তরের দুর্নীতি যেন ক্যান্সারের রূপ নিয়েছে এই ক্যান্সার অপসারণের প্রক্রিয়া ইতিমধ্যে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার তারা শুরু করেছে কিন্তু এই ক্যান্সার অপসারণ প্রক্রিয়া যে কত দূর হবে কত দিন লাগবে সেটি কিন্তু এখন আমাদেরকে একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এমনটা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হাসিনার প্রত্যার্পণের বিষয়ে কয়েক মাস সময় নিতে চান বলেও জানান জয়শঙ্কর একজন কূটনৈতিক হিসেবে এই ধরনের ইস্যুর ক্ষেত্রে অন্তত কয়েক মাস সময় নিতে চাই আমি এই পরিস্থিতিতে কোনোভাবেই তারা করতে চাই না এ বিষয়টিকে এড়িয়েও যেতে চাই না তবে প্রতিবেশীদের সাথে সুসম্পর্কের বিষয়টিকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে এসেছি পৈতৃক বাড়ি দখলের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের বিচারের দাবি জানিয়েছেন রাজধানীর বংশালের এক বাসিন্দা সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ তারা চাচা এবং ভাই বোন মিলে তাকে তার মাকে গুরুতর আহত করে এরপর তারা পিতার সম্পত্তির কাগজপত্র মায়ের বিবাহের কাবিননামা নামা এবং ব্যাংকের কাগজপত্র আলমারিতে আলমারি ভেঙে নিয়ে যায় এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েতে কমিটির কাছে বিচার চাইলে কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ করেন তিনি বলেন বাড়ি থেকে বেদখল করার জন্য একের এক হামলা চালায় তার চাচা এবং সৎ ভাই বান্দরবানে পরস্পর বিরোধী দুটি সংগঠনের ব্যানারে বিক্ষোভ এবং মিছিল প্রতিবাদ সমাবেশ হয়েছে সকালে রাজার মাঠে সমলিত আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে একটি মিছিল বের করা হয় এতে দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠন পার্বত্য এলাকায় আটকৃত ধর্ষণদের শাস্তির দাবি এবং মিথ্যা মামলায় আটক হওয়া বমদের মুক্তির দাবি জানান তারা অপরদিকে বিকেলে বান্দরবন প্রেস ক্লাবের সামনে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করে পার্বত্য নাগরিক পরিষদ এ সময় তারা বলেন বাংলাদেশি পরিচয় না দিয়ে যারা নিজেদেরকে আদিবাসী হিসেবে দাবি করেন তারা দেশের শত্রু এছাড়া পাহাড়ি কোটা বাদ দিয়ে পার্বত্য কোটা চালু করার আহ্বান জানানো হয় দুশো চৌত্রিশ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শনিবার আর্মি গল্ফ ক্লাবে এক আয়োজিত প্রতিষ্ঠানটির এডুকেশন সাপোর্ট প্রোগ্রামে আওতাধীন মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয় দু সাল থেকে শুরু হয় এই কার্যক্রম এখন পর্যন্ত আর্থিক সুবিধায় বঞ্চিত চার হাজার দুশো বিয়াল্লিশ মেধাবী শিক্ষার্থী পেয়েছে এই বৃত্তি শনিবারের আয়োজনে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী প্রাইম ব্যাংক পিএলসের চেয়ারম্যান তানজিল চৌধুরী সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন দর্শক ছিল আজকের সব খবরের আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ